ওই কি করছিস কি বের করছিস সেগুলা পুচকানি কে নিয়ে এলো বাবা পুচকা বের করছিস হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি তাপসি স্বাগতম জানাই তাপসি লাইফস্টাইল ব্লগে সো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে এগারোটা বেজে গেছে এখন তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি চা করেছিলাম চা খেয়েছিলাম আর এখনো বেলা হয়ে গেল তাড়াতাড়ি রান্না করব বাবা এসছেন মাছ নিয়ে এসছেন মাছগুলা কাটা হবে আর আজকে ছেলেও বাড়িতে আছে স্কুলে যায়নি তো বাড়িতে থাকলেই তার কি করে সে দেখবে দেখাচ্ছি চলো বাড়িতে থাকলেই টিভি থেকে সামনে উঠে না টিভির সামনে থেকে বাইরে বেরোয় না দেখো টিভি দেখছে কম্বল ঘুরে আর এই যে এই টিভিটা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এই টিভিটা আজকে চলছে আর দেখো এইখানে বিছানায় বসে খাবে আর এই বিছানায় বসে টিভি দেখবে এখনো জলে বোতল এখানে বসে আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর টিভি থেকে একদমই নড়ছে না আর দেখো আর ফ্যানটাও স্পিডে চালিয়েছিল আমি ফ্যানটা একটু কমিয়ে দিয়ে গেছি একদম পুরো স্পিডে ফ্যান চলছিল টিভির সাউন্ড পুরো স্পিড আর ও ঘুমিয়ে আছে তো তো চলো রান্নাটা হয়ে গেলে কি কি মাছ এসছে আপনাদেরকেও দেখাবো তো মাছগুলো আজকে রান্না হবে না মাছগুলা কালকে হবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তো ফাইনালি রান্না কান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে মাছ কাটা হচ্ছে দেখো কত মাছ এসছে আজকে ওইটা বাউল মাছ কাটা হচ্ছে আর এই দুটা ভোলা মাছ তো চলো দেখাচ্ছি সব কাটার শেষ হয় তো ফাইনালি সব মাছ কাটা হয়ে গেছে তো চলো আপনাদেরকে দেখাই দেখায় তো এইটা হচ্ছে ভোলা মাছ আর দেখো পিসগুলা পুরো পোনা মাছের পিসের মতন কেউ দেখলে বলতে পারবে না বুঝতে পারবে না যে এটা ভোলা মাছ তো আর এক এখানেও আছে কিছুটা মাছ এখানে কি মাছ আছে দেখাই তো এই যে দেখো এটা হচ্ছে বাউল মাছ আর এটা হচ্ছে পমপ্লেট তো মাছগুলো আজকে নিয়ে আসা হয়েছে তো আজকে এই মাছগুলো রান্না হয়নি কারণ তরকারিটা হয়ে গেছিলো আগে থেকে তো তাই এই মাছটা রান্না হয়নি এই মাছটা রেখে দেওয়া হবে মাছগুলো পরে রান্না হবে তাই এই মাছটা ফ্রিজে রেখে দিব। আর এগুলাই মাছের মাথা তো চলো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খেতে দিয়ে দিব তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাজে সাড়ে পাঁচটা সন্ধ্যা সাড়ে পাঁচটা তো আমি চান করেছিলাম চান করে চলে এসেছি আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে কত জ্বরে বৃষ্টি হচ্ছিলো এখন একটু কমে গেছে বৃষ্টিটা তো আর আমাদের যে গরু থাকে না যেখানে গোয়ালে ওই পর্দাটা তুলে দিব পুরো বৃষ্টি জ্বর হচ্ছিল একটু কমে গেছে তাই পর্দাটা তুলে দিব বলে গেছি আবার বৃষ্টি চলে এলো তো বেঁধে দিচ্ছি ওইটা আহ দেখো আমি ভিতরে থেকে গেলাম আর পর্দার নিচে চলে এলো নিচে নেমে আর বৃষ্টিটাও জ্বরে চলে এলো তো আর হবে না ভিজে যাচ্ছি পুরো তাই পালিয়ে এলাম তো চলো বন্ধুরা সো ফাইনালি আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে দুধ করেছি দুধটা ও খাবে আর চাটা খাবে আমার ঠাকুমা তো তাদেরকে দিয়ে দিই তারপরে আমি খাবো তো আমার খাওয়াটাও খাব বলে চলে এসেছি কারণ আমি আর দুপুরবেলা ভাত খাইনি সকালে খেয়েছিলাম আর খিদে পেলো না তাই দুপুরবেলা ভাত খাইনি তো ভাবছি এখন খেয়ে নিব তো তাই খাবারটা বেড়ে বাড়ছি খাবারটা বেড়ে আমি খেয়ে নিব আর ওরা পরে খাবে আমি খাইনি আমার সব ভাত তরকারি সব বসে আছে তাই আমি এখন খাব এই যে ভাতটা নিচে বেড়ে নিয়েছিলাম আগে থেকে আর মাছ মাছের ঝাল দেওয়া হয়েছিল ওইটা আমি খাবো না কারণ আমি ভোলা মাছ খাই না তো তাই তো একটা মাছের মাথা দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছিল আর মাছের ঝাল দেওয়া হয়েছিল আর মাছ ঝোল হয়েছিল। তো আমি ঝোলটা নিয়ে এসেছি আর ওই তরকারিটা নিয়ে এসেছি ওইটা দিয়ে দুটা ভাত খেয়ে নিব আর সন্ধ্যা হয়ে গেল নি তো তাই খেতে বসে পড়েছি ফাইনালি খাওয়া শেষ হলে তারপরে আর আর রাত্রে কিছু রান্না হবে না কারণ দুপুরবেলা সবাই কেউ ভাত খায়নি আমার শাশুড়ি মা ঠাকুমা ভাত খায়নি তাই আর রাত্রে কিছু শুধু ভাত হবে দুটা আর এটা দুপুরবেলার ভাত ছিল আমি ওইটা খেয়ে নিয়েছি তো রাত্রে আর কিছু রান্না হবে না তো এই যে দেখো ও বসে পড়েছে ফুচকা নিয়ে

হাত চেটে নিচ্ছিস তো চলো আপনাদেরকে দেখাই আমাদের ফ্রিজে কি আছে তো দেখো পুরো ফ্রিজ ভর্তি পুরো পুরো ফ্রিজটাই ভর্তি আছে তরকারিতে দেখো পুরো ফ্রিজ ভর্তি তো এই তরকারিগুলো বের করে আজকে গরম করে রাত্রে খাওয়া দাওয়া হবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে